আমাদের মতো সাধারণ মানুষের জন্মদিন একবারই হয়, কিছু অসাধারণ মানুষের জন্মদিন দুবার তিনবার হয়। আমি একটা কথা বলি শুন, বিষয়টা না বিয়ে লাগে না, বিয়ে একদিন হলো তার দুদিন পরে মানে রিসেপশন এরকম একটা ব্যাপার হচ্ছে না, কিন্তু এখানে বেলুনটা গেট করা হয়েছে আর কি বলবো, খুব মিষ্টি ভাইজি, আমাদের সবার খুব প্রিয়। তো দেখতে পারলে তোমরা যে পুরো চক ফুটেছে যে আমরা কিরকম সাজিয়েছি, পুরো বাড়িটা এরকম সাজানো হয়েছে। তো এখনো অনেক মানুষ আসা বাকি আছে, সবাই আসছে আস্তে আস্তে, কিছু মানুষ চলে এসেছে, যেমন সৌমি চলে এসছে। মায়া হয়নি আমাদের মেন কাজের লোক কাজের ভাই চলে এসছে। আমি বলো সঞ্জয় কি মিস করছে, কি বলবো, যাই হোক এইখানে খাবার দাবার চলে এসছে, বলার কিছু নেই, আসলে আসবে না আসলে আসবে। বিট্টু আর সৌহার্য দুজনের কপালে খুব শুনেছে, তোমাদেরকে দেখাচ্ছি সৌহার্যের সাথে কি হচ্ছে, এবার পুরো ব্লকটা দেখতে দাও। বুকে আয় তো আমি নিজে বাই বাই টাটা গুড বাই গয়া। আমি জানি তো ব্লকটা চলছে, জানি না কিছু একটা হবে, সেটা হবে না, তুই মার খাবি আর কিছুই হবে না। কোথায় দিয়ে দে ব্লকটা ডানু কো, দায়িত্ব তোর তুই, এবার এবার কন্টিনিউ করবে, ঠিক আছে? নাও ফোনটা ধরো, ফোনটা ধরো, চলে এসেছি, আমি চলে এসেছি। তোকে তো নিমন্ত্রণই করেনি, তুই তাও এসেছিস কি, লজ্জা করে না তোর? তাও আমি নিমন্ত্রণ না করলেও আসবো, হয় না চলে এসেছি লেট করে। মিশমি চলে এসেছি, লেট করে এখানেই ছিলাম। হ্যাঁ ভালো আছো মিশমি? হ্যাঁ ভালো আছি, তুমি? এলাম, সবাইকে দেখছি খুব কাজ করছে, ভালো লাগছে দেখতে বেশ। আবার সেই রিং লাইট লাগানো হয়েছে দুখানা, এখানে রিং লাইট লাগানো হচ্ছে, একটু পরে সেলিব্রেট হবে না, অনেক অনেক এনজয় করব। কেমন লাগছে ব্লগটা জানাবে তোমরা। বাড়িটা ডিউ আছে এখনো, মধ্যে চলে এসেছে সব থেকে বাজে মুখ, সেটা হলো বিট্টু বেশ একটা। না আমি কোনদিন শুধরাবো না, কেমন লাগছে যে তুমি এসছো সৃজা? কেউ না কেউ একজন তো পড়বে। তুমি ফ্ল্যাট করছো তোমার সাথে, চিন্তা করছো তো, আমি ভুলে গেছো আমার। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ দাদা, পুরো কেশবদের মতো লাগছে। তুমিও দেখতে থাকো এরপরে কি কি হয় সেগুলো তোমার সামনে তুলে ধরবো, তো স্টে টিউন।
সবাই বলছে আমি ব্লগে, আমি কেন বলছি না, কি বলবো, এত খাটনি, এত কি করে করব, আমি সবকিছু আমি করছি, ফট করে অল্প করে চলে এসে বলে কি আমি অনেক কিছু করেছি, না না বলিনি, একবারও বলিনি, অনেক কিছু একবারও বলিনি, না ব্লগ করেছি কিন্তু একদম ব্লগ করে করে। হ্যাঁ আজকের যে ভিডিওটা বেরিয়েছে সেটা দেখেছো হয়তো, মনোময়দা আমাদের ইনভাইট করেছিল, তো আমিও একটা ইনভাইট করেছি আমার বার্থডে পার্টিতে, তো মনোময়দা সত্যি চলে এসেছে। আমি পার্সোনালি এই চ্যানেলটার খুব বড় ফ্যান, ওই জন্য থ্যাংক ইউ সো মাচ, ওই জন্য চলে এসেছি দিদি, থ্যাংক ইউ সো মাচ সবাই যাবে, দাদা থ্যাংক ইউ সো মাচ, সবাই চলে এসেছে। এবার একটু কেকটা কাটা হবে, কি বলিস? হ্যাঁ কাটো, চলো বাবা, এ তো বসন্ত উৎসব মনে হচ্ছে। কি হয়েছে, আমাকে কেক দেয়নি? এখন মাখামি না ভাই, মুখ ধুয়ে এসছি একবার। ও আমাকে যে মাখালো তোর বিশ্বাস হলো না, দেখতে পাচ্ছ এই মেয়েটা তোদের খেতে বসে গেছে, কেউ বসে না, লজ্জা লাগা দরকার, লজ্জা নেই আমার, নেই না, এগুলো সব ব্লগে চলে যাবে, তুমি এরকম বলছো, তুমি খাই না গো, আরে তো ঠিক আছে খেয়ে নাও, আবার দেখা হবে, টাটা, এডিট করে অ্যাড করবে না ভাইদা, আব ভাইদা অনেক সার্ভিস দিচ্ছে, এর আগে না ভাই, হাই সবাই কি জেনে, চলো কন্টিনিউ করতে থাকি, এরপরে আমরা কি করবো সেগুলো তোমরা দেখতে থাকো। ওর বোনকে আনতে যাইনি, ওর ওর বোনকে ও এখনো আনেনি, কেন আনেনি কেন ভাই, ঠান্ডা পান্ডা লেগেছে, উল্টা দিয়ে থাকা ঘুরে ঘুরে চাটন বলবো না, এমনি অনেক চাটন খায়, আমাকে 30 পিস লেবু দেবে বলেছিল, সেটাই, ওর তো বয়স হয়ে গেছে, দেখো টাক পড়ছে, বিয়ে এখনো হচ্ছে না কেন, এটা কি করে বলবো, এটা বলিবে ও টাকে, কাকিমা আমিও কাকিমাই বলি, কাকিমা ডাকবি কেন, মা বাবা ও হয়ে গেছে, আরে ভাই খেতে দাও, ভাই ভাই আরে খেতে দিন আমাকে দয়া করে, এদিকে দেখান, বেশি বেশি চাইবেন না, দরজা করে খাবেন না, বেশি বেশি চাইবেন না, ঠিক আছে, কি করবেন, তবে খারাপ হ্যাঁ কোচ, তোমার মন খারাপ, তোমার স্যাড রিলসও স্যাড, তোমার মনটাও স্যাড, খাবার দাবার নিয়ে চলে গেলে, হ্যাঁ কাজ আগে, কাজ আগে, আমি একমত, আমার আমার কাজ আছে, আমি যাবো, চপ দেবো তাহলে, চুপচাপ খা, কাকিমা নুন লাগবে, আবার মুখ থেকে এবার আসল কথাটা বেরিয়েছে।